ফুটবল টুর্নামেন্ট খুমলুঙের এই সুন্দর গ্রাউন্ডে চারিদিকে চিরসামল বর্ণময় মা ত্রিপুরেশ্বরীর এই পূর্ণভূমি খুমলুঙে আজকের যে এই টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে উপস্থিত রয়েছেন মাননীয় বিকাশ দেববর্মা অনারেবল মিনিস্টার, উপস্থিত রয়েছেন জেনারেল দেববর্মা ELPWDNRD, উপস্থিত রয়েছেন সোহেল দেববর্মা EM স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স, উপস্থিত রয়েছেন গণেশ দেববর্মা, উপস্থিত রয়েছেন স্পোর্টস ডিপার্টমেন্টের অধিকর্তা সত্যব্রত দেবনাথ, উপস্থিত রয়েছেন কমল কৃষ্ণ গলৈয়া GPO, উপস্থিত রয়েছেন শ্রী জিতেন দেববর্মা সোশ্যাল অর্গানাইজার, যে আজকে যার দ্বারা এই অনুষ্ঠান অর্থাৎ আজকের এই কম্পিটিশন আয়োজন যিনি করেছেন। আপনার সবাই উপস্থিত, এখানে যারা খেলোয়াড়রা রয়েছেন এবং এই খেলার সঙ্গে যারা ব্যবস্থাপনা রয়েছেন এবং যারা দর্শক আসলে উপস্থিত রয়েছেন সবাইকে আমি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সত্যি আজ ভালো লাগছে আমাদের এই খুমলুঙের গ্রাউন্ডে, এত সুন্দর গ্রাউন্ড, আমাদের ত্রিপুরা রাজ্যে যতগুলো ফুটবল মাঠ রয়েছে তার মধ্যে অন্যতম একটা মাঠ এই মাঠটা। আমরা ইতিমধ্যে অনেকগুলো নতুন মাঠ করেছি, আপনারা জানেন কয়েকদিন আগেই জম্পুই জলাতেও এই ধরনের একটা সুন্দর মাঠ সিনথেটিক গ্রাউন্ড আমরা উদ্বোধন করেছি। শুধু জম্পুই জলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ নতুন নতুন খেলার বিভিন্ন মাঠ তৈরি হচ্ছে, সিনথেটিক গ্রাউন্ড তৈরি হচ্ছে। একটা সময় আমাদের রাজ্যসহ গোটা দেশের খেলার যে বড় অবস্থান,